কোন কলেজে কতটি সিট রয়েছে সেটা তোমরা আগে থেকেই দেখবা, ঠিক আছে? কিন্তু অনেকেই আছো যারা কম্পিউটার দোকানে আবেদন করার জন্য চলে যাচ্ছ, বাট তারা কিন্তু তোমাদেরকে দেখাবে না যে হচ্ছে কোন কলেজে কতটুক সিট রয়েছে। তারা শুধুমাত্র তুমি যেই কলেজের নামটা বলবা সেই কলেজের নাম দিয়েই যে কয়টা সিট ফাঁকা রয়েছে সেই কয়টা সিটা তোমাকে দেখাবে। ওকে, সো আমি আজকে দেখাবো তোমরা যে কোনো কলেজের কয়েকটি সাবজেক্টে কয়েকটি আসন রয়েছে সেটা কীভাবে চেক করবা, ঠিক আছে? তো সেটা চেক করার জন্য আমাদের হচ্ছে যে তোমরা তো নর্মালি সবাই জানো যে হচ্ছে আমাদের এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে। এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করার পর আমাদের সামনে হচ্ছে একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে ঢুকে যাব আমরা। ঢোকার পর এই যে একটা পেজ রয়েছে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও অনার্সে যাব। যাওয়ার পর এইখানে হচ্ছে আমাদের যে এসএসসি এবং এইচএসসি যে রোলগুলো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল বোর্ড, এগুলো আমরা সব দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করার পর একটা পেজ আসবে, এইখানে যা দেখায় দেখাক। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের মূলত কলেজ সিলেকশনের পেজটা চলে আসছে। হ্যাঁ, সো এইখান থেকে আমরা দেখব যে কিভাবে মানে কলেজটা তুমি দেখবা, প্রত্যেকটা কলেজে দেখবা। সো এইখান থেকে সিলেট ডিভিশন, সো এখানে সিলেট ডিভিশন মানে হচ্ছে বিভাগটা সিলেক্ট করবা। সো আমি হচ্ছে এখানে রংপুর বিভাগ দিলাম। দেওয়ার পর এখানে এটাকে হচ্ছে জেলা, রংপুর বিভাগে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলার কিন্তু তুমি কিন্তু কলেজে দেখতে পাবা। সো আমি প্রথমটা দেখবো দিনাজপুরের জেলাতে। দিনাজপুর জেলাতে আমার ফেভারিট কলেজ হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। তো আমি এখানে ক্লিক করে দিনাজপুর গভর্নমেন্ট কলেজটা পেয়ে গেছি। এখানে ক্লিক করে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের কয়টি সিট ফাঁকা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তোমার যদি পয়েন্ট কম থাকে তাহলে তুমি কিন্তু যেগুলোতে বেশি সিট ফাঁকা রয়েছে সেইগুলাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ বাংলাতে 220টা সিট, ইকোনমিক্সে 195টা সিট, হিস্ট্রিতে 220টা সিট, ইসলামী ইতিহাসে 220টা সিট, ফিলোসফিতে 170টা সিট, পলিটিক্যাল সায়েন্সে 225টা সিট। তো সবচেয়ে বেশি সিট দেখতে পাচ্ছি 225টা পলিটিক্যাল সায়েন্স। তো আমি ফির পলিটিক্যাল সায়েন্স নিয়েই মানে পড়ার অনেক ইচ্ছা, সো পলিটিক্যাল সায়েন্সটাতে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। সো এইটা হচ্ছে আমার প্রথম অবস্থায় গেল হচ্ছে যে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে দেখতে পাইলাম কোনটাতে কত সিট রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে 225টা সিট রয়েছে। এখন আমি ভাবতেছি যে দিনাজপুরের বাদ এখন গাইবান্ধা সরকারি কলেজে কয়টা সিট রয়েছে আমি সেটা দেখবো। সো জেলা গাইবান্ধা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে আমি গাইবান্ধা গভর্নমেন্ট কলেজে চলে গেলাম। গাইবান্ধা গভর্নমেন্ট কলেজে যাওয়ার পর দেখতেছি যে হচ্ছে বাংলাতে 145টা সিট রয়েছে, অর্থনীতিতে 150টা, হিস্ট্রিতে 160টা, ইসলামী ইতিহাসে 160টা। সো এখানে পলিটিক্যাল সায়েন্সে কিন্তু 160টাই সিট রয়েছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে গাইবান্ধা বাদ এখন আমি কুড়িগ্রামে একটু দেখি। সো কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজেও আমি দেখবো। কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজেও দেখতে পাচ্ছি আমি হচ্ছে বাংলাতে 165টা সিট রয়েছে, অর্থনীতিতে 200টা, হিস্ট্রিতে 145, ইসলামীতে 165, পলিটিক্যাল সায়েন্সে 175টি সিট কিন্তু রয়েছে। হ্যাঁ, তো এখন কুড়িগ্রামে বাদ দিয়ে আমি ভাবতেছি লালমনিরহাটে দেখি লালমনিরহাট গভর্নমেন্ট কলেজে কী অবস্থা। সো লালমনিরহাট গভর্নমেন্ট কলেজেও কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে কয়টি সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তারপরে লালমনিরহাট বাদ দিয়ে আমি যাচ্ছি নীলফামারিতে দেখতে। সো নীলফামারিতে আমি চাইলে হচ্ছে নীলফামারি গভর্নমেন্ট কলেজটাও একটু দেখে আসি। সো নীলফামারি গভর্নমেন্ট কলেজের অবস্থা এই যে দেখতে পাচ্ছ, এতগুলো সিট পলিটিক্যাল সায়েন্সে কিন্তু 200টা সিট রয়েছে। হ্যাঁ, তো সেইমভাবে আমি পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও এগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে পারবো। সো আমি রংপুরে গেলাম, রংপুর গভর্নমেন্ট কলেজের কী অবস্থা। আমি এইখান থেকে রংপুর গভর্নমেন্ট কলেজে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি রংপুর গভর্নমেন্ট কলেজের সিটগুলো। এবং রংপুর কারমাইকেল কলেজ দেখি কী অবস্থা, কারমাইকেল কলেজের সিটের কী অবস্থা। সো দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স নিয়ে 245টা সিট কিন্তু রয়েছে রংপুর কারমাইকেল কলেজে। সো আমি এইটাও আমার মাথায় রাখতে পারি যে হচ্ছে রংপুর কারমাইকেল কলেজেও অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তাহলে আমি দেখতে পেলাম যে 225টা সিট রয়েছিল দিনাজপুর গভর্নমেন্ট কলেজে এবং 245টা সিট রয়েছে কারমাইকেল কলেজে, ঠিক আছে? এখন তুমি চাইলে হচ্ছে এইখান থেকে তুমি চাইলে হচ্ছে ঢাকার যে ঢাকাতে ক্লিক করতে পারো, ডিভিশন, ঢাকার ডিভিশনের মধ্যে ভাবতে পারো যে হচ্ছে আমি ঢাকা ময়মনসিংহে একটা কলেজে দেখবো। সো এইখানে ঢাকায় ময়মনসিংহের এই কলেজটাতে দেখবো সাপোজ। তো এইখানে দেখতে পাচ্ছ 40-45টা সিট, ও এটা অ্যাপ্লাই করা ঠিক হবে না। সো এইভাবে হচ্ছে তুমি যে কোনো কলেজে কিন্তু দেখতে পারো, দেখো সিট কতগুলো রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আনন্দমোহন কলেজে। হ্যাঁ, তো এইভাবে তুমি তোমার ইচ্ছা মতো ডিভিশনে, ইচ্ছা মতো কলেজে হচ্ছে তুমি সুন্দর করে কিন্তু এইখানে কিন্তু দেখতে পাবা যে কয়টা সিট রয়েছে। তো এটাই ছিল মূলত তোমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।